নমস্কার বন্ধুরা, আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন। গাঁদা ফুল গাছের যত্ন ও পরিচর্যার খুঁটিনাটি নিয়ে থাকছে আজকের ভিডিও। গাঁদা ফুল গাছ দুই রকমের হয়, এক গরমের গাঁদা এবং দুই শীতকালীন গাঁদা। গরমের গাঁদা মাঘ ফাল্গুন মাসে বসাতে হয়, তবে আজকের ভিডিওতে আমি শীতকালীন গাঁদা গাছ নিয়েই আলোচনা করব। শীতকালে যে গাঁদা গাছ পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে বড় ফুলের জাত ইনকা গাঁদা। এছাড়াও জায়ান্ট গাঁদা, সোবারন গাঁদা, মাছি গাঁদা, সাদা গাঁদা, রক্ত গাঁদা প্রভৃতি গাঁদা পাওয়া যায়। ডাল কাটিং করে সহজে চারা তৈরি করা গেলেও ভালো ফুল পেতে বীজ থেকে চারা তৈরি করতে হবে। আগস্ট সেপ্টেম্বর মাস থেকে নভেম্বর ডিসেম্বর মাস পর্যন্ত চারা তৈরি করা যায়। এই সময় নার্সারিগুলোতে 5 থেকে 10 টাকার মধ্যে চারা কিনতে পাওয়া যায়। আমি নার্সারি থেকে চারা এনে থাম্পট সহ চারাগুলোকে একটি থালাপটে বালি দিয়ে বসিয়ে রাখি, জল স্প্রে করে বালি ভিজিয়ে রাখি, এইভাবে 4 থেকে 5 দিন রেখে দেই। সরাসরি যেন রোদ না পাই সেদিকটা খেয়াল রাখি, বালিতে যাতে খুব বেশি জল জমে না থাকে সেদিকটা নজর রাখতে হবে, তা না হলে হিতে বিপরীত হতে পারে। চারাগুলোকে সরাসরি ফাইনাল পটে বসানো যায়, আবার একটু ছোট পটেও বড় করে নেওয়া যায়। ছোট পটে লাগাতে হলে 80% বাগানের মাটি এবং 20% গোবর সার দিয়ে মাটি তৈরি করে গাছ লাগাতে হবে। গাঁদা ফুল গাছের জন্য গোবর সার বা কম্পোস্ট সমৃদ্ধ উর্বর বেলে দোঁয়াশ মাটি দরকার। 50% সাধারণ মাটি, 50% গোবর সার এবং প্রতিটি টবের জন্য 1 চা চামচ সিঙ্গেল সুপার ফসফেট মিশিয়ে অন্তত 1 থেকে 2 মাস আগে মাটি তৈরি করতে হবে। চাইলে হাড়গুঁড়ো, শিংকুচি, নিমখোল মিশিয়েও মিক্সড সার তৈরি করে প্রতিটি টবের জন্য 50 গ্রাম করে দেওয়া যেতে পারে। মিক্স সার দিতে হলে সেটি অন্তত পক্ষে 1 থেকে 2 মাস আগে তৈরি করে রাখতে হবে, তা না হলে সঙ্গে সঙ্গে তৈরি করে না দেওয়াই ভালো। তবে গোবর সার এবং মাটি সাথে সাথে মিশিয়ে ব্যবহার করা যায়। সরিষার খোল ভেজানো জল গাঁদা ফুল গাছের প্রিয় খাবার, প্রতি সপ্তাহে একবার দিতে হবে। এছাড়াও প্রতি 12 থেকে 15 দিন অন্তর টবের ধার বরাবর 15 থেকে 20 দানা NPK 15-15-15 বা সুফলা দিতে হবে। গাছের কুঁড়ি আসার আগে সিঙ্গেল সুপার ফসফেট এবং পটাশ 2:1 অনুপাতে মিশিয়ে মিশ্রণটি 1/2 চা চামচ করে দিতে হবে। গাঁদা ফুল গাছে এমনিতে পিঞ্চিং করার দরকার হয় না, তবে গাছে আসা প্রথম একটিমাত্র কুঁড়ি কেটে দিলে বাকি কুঁড়িগুলো একই রকমভাবে বড় হবে। গাঁদা ফুল গাছের জন্য 8 ইঞ্চি সাইজের টবই যথেষ্ট। গাছের আকৃতি ঠিক রাখার জন্য এবং গাছের বৃদ্ধি চারিদিকে সমান হওয়ার জন্য টপটিকে 3 থেকে 4 দিন অন্তর এমনভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রাখতে হবে যাতে সব দিকে সমান রোদ পাই, তা না হলে যেদিকে রোদ পাবে শুধুমাত্র সেই দিকের ডালগুলি বড় হবে এবং উল্টো দিকটা ততটা বড় না হয়ে গাছটি দেখতে সুন্দর হবে না। গাঁদা ফুল গাছে লাল মাকড়, সাদা মাছি, জাপ পোকা প্রভৃতির আক্রমণ লক্ষ্য করা যায়। পাতা সাদা হয়ে যায় এবং কুঁকড়ে যায়। প্রতি 15 দিন অন্তর 2 থেকে 3 মিলি পার লিটার জলে গুলে কাকা স্প্রে করতে হবে। কাকার পরিবর্তে অন্য যে কোনো মাকড়নাশক প্রয়োগ করা যাবে। গাঁদা ফুল গাছের পাতা খুবই সংবেদনশীল, কোনো রকম খাবার বা ছত্রাকনাশক পাতায় স্প্রে না করাই ভালো।
টানা বৃষ্টি হলে চেষ্টা করতে হবে গাছগুলোকে শেডের নিচে রাখতে। গাছের পাতা হবে কালচে সবুজ এবং টান টান, দেখতেই পাচ্ছেন পরিষ্কার চকচকে পাতাগুলো। এই রকম পাতা থাকলেই বুঝতে হবে গাছ খুব ভালো নিরোগ রয়েছে এবং গাছের গ্রোথ খুব ভালো। এবং দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা বোঁটা থেকে, মানে প্রত্যেকটা কাণ্ড থেকে কতগুলো করে কুঁড়ি এসেছে। একদম সাধারণ যত্নে আমরা গাঁদা ফুল গাছকে বড় করে তুলব। যেমনটি বললাম, গাঁদা গাছের পাতায় কিন্তু কোনো রকম খাবার বা কোনো ছত্রাকনাশক প্রয়োগ করব না, এতে গাঁদা গাছের পাতা নষ্ট হয়ে যেতে পারে। এবং গাছের পাতায় যদি অতিরিক্ত খাবার প্রয়োগ করি বা অন্য কিছু প্রয়োগ করি, সেক্ষেত্রে কুঁড়ি আসার পর ফুল যখন প্রস্ফুটিত হবে সেগুলো ডিফেক্টিভ হবে, অর্থাৎ ফুলটি খুব সুন্দরভাবে ফুটবে না। আর আমি যেমনটি করলাম যে প্রত্যেকটি গাছের প্রথম কুঁড়িটি শুধুমাত্র কেটে দিলাম, এটা মাথায় রাখতে হবে, প্রত্যেকটা ডালের প্রথম কুঁড়ি নয়, শুধুমাত্র গাছের প্রথম কুঁড়িটা কেটে দিলে বাকি যে সমস্ত কুঁড়িগুলো আসবে প্রত্যেকটা কুঁড়ি খুব সুন্দরভাবে বড় হবে এবং সারা গাছে একই সাথে ফুলগুলো ফুটবে। কিন্তু আমরা যদি শুধুমাত্র মাঝের কুঁড়িটাকে রেখে দিই, সেক্ষেত্রে মাঝের কুঁড়িটা খুব বড় যেমন ফুল দেবে এবং ফুলটি অনেক আগে ফুটবে, কিন্তু অন্যান্য ফুলগুলি ততটা বড় হবে না এবং সেগুলো শেপ ছোট বড় হয়ে যাবে এবং আগে পরে ফুটবে, ফলে গাছটি দেখতে ভালো লাগবে না। আর যখন গাছে কুঁড়ি চলে আসবে, খুব বড় সাইজের যে পাতাগুলো থাকবে, যে পাতার ধরুন নিচের ডালগুলো বড় হচ্ছে না, প্রয়োজন মতো সেই পাতাগুলো কেটে দেওয়া যেতে পারে। গাছে যাতে জলের কোনো ঘাটতি না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে, সবসময় মাটিতে ময়েশ্চার রেখে জল দিতে হবে, কিন্তু যাতে মাটি অতিরিক্ত ভিজে না থাকে সেদিকটা খেয়াল রাখতে হবে। আর গাঁদা গাছের জন্য দরকার পর্যাপ্ত পরিমাণে রোদ। গাছ যত বেশি রোদে রাখা যাবে গাছ তত বেশি ভালো থাকবে এবং গাছের চেহারাও ততটা ভালো থাকবে। তবে যেমনটি বললাম, প্রতি 3-4 দিন অন্তর টবটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে যাতে প্রত্যেকটা দিকে সমানভাবে রোদ পাই। গাছে ফুল ফোটা শুরু হলে গাছগুলোকে বৃষ্টির হাত থেকে বাঁচাতে হবে, তা না হলে এত যত্নে বড় করা এই গাছের ফুল বৃষ্টির জল পড়লেই পচে নষ্ট হয়ে যাবে, যা খুবই দুঃখের। বন্ধুরা, এই হচ্ছে শীতের রানী গাঁদা ফুল গাছের যত্ন এবং পরিচর্যা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান এবং সবার আগে সেটা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।